বৈজ্ঞানিকরা তাদের আবিষ্কারের সময় টেস্ট করবার জন্য ব্যবহার করতেন ইঁদুর বা গিনিপিক এবং বেশিরভাগ ক্ষেত্রেই সেই সমস্ত প্রাণীদের মৃত্যু ঘটত। এই নিয়ে নানা পশুপ্রেমী নানা সময় নানা কথা তুলেছিলেন। বিজ্ঞানের ব্যবহারে পশু হত্যা কি ঠিক? তবে একজন বিজ্ঞানী তিনি যদি পশুপ্রেমী হন তাহলে তিনি কি কখনোই চাইবেন পশু হত্যা? সেই চিন্তা ভাবনা থেকেই বাঙালি বিজ্ঞানীর নতুন আবিষ্কার মলি মাছ মডেল, যেখানে প্রাণী হত্যাও কম হবে এবং এগিয়ে চলবে গবেষণা। হুগলি শ্রীরামপুরের বাসিন্দা ডক্টর মৃত্যুঞ্জয় মজুমদার ইঁদুর গিনিপিকের বদলে মলি মাছকে মডেল করে গবেষণায় সাফল্য এনেছেন এই বাঙালি গবেষক। পেটেন্ট জার্নালে প্রকাশিত হয় গবেষণার বিষয়। এই বছরের 26 মে ইন্টেলেকচুয়াল প্রপার্টি অ্যাক্ট অফ ইন্ডিয়া জার্নালে প্রকাশিত হয় তাদের এই বিষয়ের জার্নাল। কাজটা হচ্ছে গিয়ে আমাদের এনিম্যাল অনেক ইউজ হচ্ছিল, মানে রোডেন্টগুলো, তো এখন রোডেন্টের উপর সিপিসিএসি এরও অনেক রকম রেস্ট্রিকশন রয়েছে। তো রোডেন্টটা ইউজ করার ক্ষেত্রে কয়েক ক্ষেত্রে মনে হয় যে ব্যাপারটা একটু আনএথিক্যাল হচ্ছে কিংবা ওদের উপর একটু বেশি টর্চার হচ্ছে। সবসময় টার্গেট ছিল যে একটু লোয়ার এনিম্যালে যদি কোনো মডেল ক্রিয়েট করা যায়, সেই জন্য আমরা পোয়েসিলিয়াস ফিনক্স, নর্মাল কথায় যেটা অ্যাকুইডিয়ামের মাছ মলি বলা হয়, সেই মলিকে আমরা সিলেক্ট করেছিলাম এবং সেই মলির উপর একটা রিপ্রোডাক্টিভ মডেল আমরা ডেভেলপ করেছি। সেই মডেলটা মধ্যে দিয়ে আমরা দেখতে পাবো যে কোনো রিপ্রোডাক্টিভ ড্রাগ যেটা রোডেন্টে ইউজ করলে পরে সেটার এন্ডটা হতে হচ্ছে রোডেন্টকে স্যাক্রিফাইস করতে হতো, মানে অ্যালবিনো ওয়েস্টারডকে একদম স্যাক্রিফাইস করতে হতো, এখানে সেটা স্যাক্রিফাইস করতে হবে না, সেই মাছটাই 20 দিনের মধ্যে আমাদের রেজাল্ট দিয়ে দেবে। তার ফলে টোটাল রিসার্চের টাইমটা যেমনি সংকুচিত হচ্ছে, টোটাল এক্সপেন্ডিচারটা প্রি ক্লিনিক্যাল লেভেলের যে এক্সপেরিমেন্টগুলো সেটার এক্সপেন্ডিচারটা অনেক সংকুচিত হয়ে যাচ্ছে, মানে কমে যাচ্ছে। ফলে ফার্দার এই রিসার্চটা অনেক বাড়বে এবং নতুন নতুন মলিকুল প্রি ক্লিনিক্যাল লেভেলে রিসার্চ করার পর সেটা ক্লিনিক্যাল লেভেলে যাওয়ার জন্য তৈরি হবে, অনেকটা পসিবিলিটি বাড়ছে। ডক্টর মৃত্যুঞ্জয় মজুমদার তিনি ছোট থেকেই পশু পাখিদের পছন্দ করেন। তার বাড়িতে রয়েছে বিভিন্ন দেশীয় পাখি ও পায়রা, তার সঙ্গে রয়েছে অ্যাকোরিয়াম যেখানে চলছে নানা গবেষণা। হরিণঘাটার মৌলানা আবুল কালাম আজাদ ইউনিভার্সিটিতে ফার্মেসিতে পিএইচডি করেন। চাকদায় নেতাজি সুভাষ বোস ইনস্টিটিউট অব ফার্মেসিতে তিনি প্রফেসর ও বিভাগীয় প্রধান হিসাবে কর্মরত। সেই কলেজেরই কয়েকজন সহকর্মীকে নিয়ে জনন সংক্রান্ত ঔষধের ওপর গবেষণা শুরু করেন তারা। 6.5 বছর গবেষণার পর অবশেষে আসে সাফল্য। কেন মলি মাছের ওপর গবেষণা, এ বিষয়ে মৃত্যুঞ্জয় বাবু তিনি জানিয়েছেন ইঁদুর হ্যামস্টার বা গিনিপিকের মডেল খুঁজে পেতে সমস্যা হয়, আর যে প্রাণীর ওপর গবেষণা করা হয় সেই প্রাণীর মৃত্যু অবশ্যম্ভাবী থাকে। এক্ষেত্রে সব প্রাণীর একটি মডেল গবেষণায় খুব খরচের, মলি মাছের ক্ষেত্রে সেই সমস্যা নেই, মলি মাছ সহজলভ্য। ভিভি পেয়ার্স প্রজাতি হওয়ার কারণে এই মাছের গবেষণা করা যায় অনায়াসে। মলি মাছের দাম অন্য মডেলের তুলনায় অনেক কম। এক্ষেত্রে অ্যাকোরিয়ামে মেল ফিমেল মলিকে মিট করানোর পর তাদের পৃথক করে রাখা হয় এবং 19 দিনের মাথায় ফিমেল মলি মাছকে খাবারের সঙ্গে ওষুধ মিশিয়ে দেওয়া হয়। ছোটোবেলা থেকেই এনিম্যাল লাভার ছিলাম, মাছ পশু পাখি এইসব নিয়েই ভালোবাসাটা আছে, তো ওদের কখনো যদি টর্চার হয় সেটা একটু কষ্ট হয়, তো সবসময় ইচ্ছা ছিল যে মডেলগুলো এমন ডেভেলপ হোক যাতে ওদের উপর টর্চারটা একটু কমে, মানে ওদের উপর কষ্টটা একটু হলেও কমে, সেই চেষ্টা থেকে এটা করা হয়েছে। সফল? সফল, অনেকটাই সফল। মানে আগামী দিনে কি হবে? আগামী দিনে যদি এটা প্রি ক্লিনিক্যাল লেভেলে সম্পূর্ণভাবে ইউজ করা যায়, যেটা আগে মডেলের সংক্ষিপ্ততা থাকার জন্য, মানে মডেল ঠিক অ্যাভেলেবিলিটি ছিল না বলে অনেক কম মলিকুল রিসার্চ হতো, এটা ইজিলি অ্যাভেলেবেল মডেল হবে বলে অনেক বেশি রিসার্চ, মানে প্রি ক্লিনিক্যাল রিসার্চটা অনেক বেড়ে যাবে। এবার দেখুন, একটা 10 লাখ যদি প্রি ক্লিনিক্যাল রিসার্চ হয় তার থেকে একটা ক্লিনিক্যাল লেভেলে আসে, তো সেখানে আমরা যদি এইটাকে এস্টাবলিশ করতে পারি তাহলে তো প্রি ক্লিনিক্যালটা বাড়লো, মানে আমরা নতুন মলিকুল পাবো, তার দাম কমবে, এইটাই আশা। মানে ওষুধের দাম, ওষুধের দাম কমবে, আমরা চিকিৎসা বিজ্ঞানের টোটাল অনেক অনেক সুযোগ পাবে। বাঙালি বিজ্ঞানীদের এই গবেষণা যেমন একদিকে নতুন বিজ্ঞানের এক অধ্যায় সৃষ্টি করবে, ঠিক তেমনই এই গবেষণার মাধ্যমে বাজারজাত ঔষধের দামও কমবে। হুগলি থেকে রাহি হালদার, লোকাল 18।